Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qala Allahu ta'ala fi kalamihil majid wa laqad yassarna al-qur'ana lidhikri fahal min mudhakkir. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله جابتيو প্রশংসা ও গুণগান একমাত্র মহান ও গুণিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم بارك على محمد امر دعاء পড়ে শুরু করছি رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل امين يا ارحم الراحمين الحمد لله প্রিয়দিনী ভাই বোনেরা ফেসবুক লাইভের মাধ্যমে কুরআন শিখুন কোর্স 1 অর্থাৎ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা ক্লাসের আজকে আমাদের 21তম ক্লাস ইতিপূর্বে আমরা 20টা ক্লাস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের টেক্সট বইয়ের 106 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা 107 পৃষ্ঠা থেকে সামনে যাব এবং আশা করছি আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের সবগুলো গ্রামারের নিয়ম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আগামী কাল ইনশাআল্লাহ তাআলা আমরা সরাসরি আল কোরআন ধরতে পারবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আজকের ক্লাস আজকে 107 পৃষ্ঠা থেকে যাব ইনশাআল্লাহ 107 পৃষ্ঠায় যখন আমরা যাব আপনারা দেখবেন 107 পৃষ্ঠায় যখন যাবেন তখন দেখবেন যে টপিকটা আছে সেটা হলো যে ওয়াকফ করার নিয়ম বা কোরআনে তিলাওয়াত করতে গিয়ে যখন আমরা থামবো কখন কিভাবে থামবো কখন কিভাবে থামবো এই পুরো চ্যাপ্টার ভাগ করা আছে কখন কিভাবে থামতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট কারণ থামার উপর অনেক সময় অর্থ বিকৃত হয়ে যেতে পারে থামা যদি ঠিক না হয় ওয়াকফ যদি ঠিক না হয় তাহলে সম্ভাবনা আছে কখনো কখনো অর্থ বিকৃত হয়ে যেতে পারে ঠিক আছে অথবা আংশিক অর্থ আসতে পারে আংশিক নাও আসতে পারে তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক এখন মূল কথা হচ্ছে যে থামার বেশ কিছু নিয়ম আছে একটা নিয়ম সবসময় ফলো করতে হবে না বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম ফলো করতে হবে ঠিক আছে তো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ যে কখন কোন নিয়মগুলো ফলো করতে হবে এবং কখন কিভাবে থামতে হবে তো প্রথমে 107 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে প্রথম যে নিয়মটা দেয়া আছে থামার এটা হলো খুব কমন একটা নিয়ম নর্মাল একটা নিয়ম এটা মোটামুটি সবাই জানে যে যখন কোনো আয়াত শেষ করতে হয় তখন শেষের যে অক্ষরটা থাকে শেষের অক্ষরটার উপরে যজম বা সাকিন করতে হয় শেষের অক্ষরটার উপরে যজম বা সাকিন করতে হয় এটা আমরা মোটামুটি অনেকেই জানি যখনই আমরা একটা আয়াতকে শেষ করব অথবা আয়াতের মাঝখানেও কিছু 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 চিহ্ন থাকে এগুলোতে থামা যায় সেগুলো আমরা পরে জানবো ইনশাআল্লাহ তো মূল কথা হচ্ছে থামার সময় সবচেয়ে কমন নিয়মটা হলো শেষের অক্ষরটাতে যজম বা সাকিন করতে হয় শেষের অক্ষরে হরকত যাই থাকুক জবরজের পেশ যেটাই থাকুক না কেন আমরা যজম বা সাকিন দিয়ে শেষ করব যেমন এখানে লেখা আছে যেমন দেখেন শিন যবস্যা কাপ জবর কা র জবর র শাকা র শাকা র যদি শাকারটা আয়াতের শেষ শব্দ হয় তাহলে থামার সময় আমরা থামবো শাকার এই যে শাকার হ্যাঁ শাকার দিয়ে থামবো রটাকে আমরা সাকিন করলাম এইভাবে তারপর যেমন ওয়াল আসরি আছে ওয়াল আসরি আছে থামলে আমাদেরকে থামতে হবে ওয়াল আসর দুইটাকে একসাথে চাপ দিয়ে তারপরে যেমন ধরেন এখানে আছে ওয়াল ফাতহু হ্যাঁ তো এটাকে থামার সময় ওয়াল ফাত হাটার মধ্যে সাকিন করতে হবে এটা হলো একটা কমন নিয়ম যে শেষের অক্ষরে যেটাই থাকুক জবর থাকুক বা জেট থাকুক বা পেশ থাকুক আমরা যজম বা সাকিন দিয়ে শেষ করব এটা একটা কমন নিয়ম এটা আপনাদের বইয়ের 107 পৃষ্ঠার প্রথম ছকের মধ্যে দেওয়া আছে আচ্ছা দ্বিতীয় ছকটাতে আসছি যদি যদি দেখা যায় যে শেষের শব্দটা মানে ওয়াকফ করব আমরা কিন্তু তার আগের যে শব্দটা আছে
সেই শব্দটার মধ্যে হামজা আছে, হামজা মানে শেষের অক্ষরটা হলো হামজা, তখন কিভাবে থামতে হবে? যেমন লেখা আছে সুহাদা, হ্যাঁ আ এটা আছে, তো থামলে আমরা কিভাবে থামবো? হামজা থাকলে আমাদেরকে এইভাবে থামতে হবে, সুহাদা, বাস এতটুকুই, সুহাদা এতটুকুই, সুহাদা আ আর পড়তে হবে না, শেষের হামজা হামজাটাকে আর পড়তে হবে না, সুহাদা আ না পড়ে সুহাদা, বাস এতটুকুই। তারপরে আসসামা, ইটা পড়ার দরকার হবে না, থামলে পড়তে হবে আসসামা, আসসামা, বাস এতটুকুই। তারপরে যেমন ইয়াশাউ আছে, থামলে ইয়াশা, এই জায়গায় আমরা হামজায় ওয়াকফ করে দেবো আর কি। এটা একটা নিয়ম, এটা 107 পৃষ্ঠার দ্বিতীয় বক্সের মধ্যে দেওয়া আছে। তারপরে সামনে যাচ্ছি 108 পৃষ্ঠায় যাবেন, 108 পৃষ্ঠায় গিয়ে দেখবেন প্রথম যে বক্সটা আছে সেখানে আরেকটা থামার নিয়ম আছে। সেটা হলো যে যদি এমন হয় যে আমরা থামতে চাচ্ছি কিন্তু শেষের শব্দটার মধ্যে এই যে আলিফ, আলিফ ওয়াও, আলিফ অথবা ইয়ার মদ আছে, কীরকম ওই যে খালি আলিফের ডানে জবর অথবা এই যে খালি ইয়া এর ডানে জের, যে মদের নিয়ম খালি আলিফের ডানে জবর বা খালি ইয়া এর ডানে জের, এই নিয়মটা যদি থাকে শেষ শব্দে, তখন আমরা কি মদ করব নাকি মদ না করেই ছাড়ব? এটা খুব সুন্দর একটা প্রশ্ন এবং এটা কিন্তু অনেকেই ভুল করেন। সঠিক অ্যান্সারটা হচ্ছে যে মদ করেই থামতে হবে, মদ পড়েই থামতে হবে। যেমন এখানে আছে হ্যা, এখানে হ্যাস পড়া যাবে না, ওই মদটা পড়তে হবে, থামলেও মদটা পড়তে হবে, হ্যা এখানে থামতে হবে, একই থাকবে, ঠিক আছে। তারপরে যেমন জিল জ্যাল, থামলে কি আমরা জিল জ্যাল্লাহ পড়বো? না, এই যে মদ আছে খালি আলিফের ডানে জবর, এই মদটাকে পড়তে হবে, এই জন্যে জিল জ্যাল ওইটাই থাকবে, ঠিক আছে। তারপর যেমন জেরের মদ আছে ইয়া খালি ডানে জের, যেমন লিজ জিকরি আছে, থামলেও লিজ জিকরি থামতে হবে, কারণ এই যে মদ আছে, মদ থাকলে মদ করতে হবে, হ্যাঁ। তারপরে এটা কি আচ্ছা, এই যে জন্নতি, জন্নতি থামলেও জন্নতি এটা দিয়ে থামতে হবে, ঠিক আছে। তারপরে যেমন আছে এই যে ওয়া, ওয়াবুদু, ওয়াবুদু, এই যে ওয়াওয়ের ক্ষেত্রে ওয়াওয়ের ডানে পেশ, যদি এটা শেষ শব্দ হয় তাহলে থামলেও ওয়াবুদু এটা দিয়ে থামতে হবে। তারপরে আছে যেমন তাউ, তাউলু থামলে তাউলু এটা দিয়ে থামতে হবে। মানে সহজ কথা নিয়মটা হচ্ছে যদি শেষ শব্দের মধ্যে খালি আলিফের ডানে জবর, ইয়ার ডানে জের, ওয়াওয়ের ডানে পেশ থাকে, তাহলে ওই নিয়মটাই ফলো করতে হবে, এখানে ওয়াকফ করা যাবে না, মদই করতে হবে, ঠিক আছে। এটা একটা। তারপর নিচে আরেকটা নিয়ম দেখা যাবে, সেটা হলো 108 পৃষ্ঠার নিচের বক্সে, যে এই যেমন বিচ্ছিন্ন কিছু হরফে মুকাত্তোয়া আমরা পড়েছিলাম, যেমন তহা, ইয়াসিন, এই ধরনের ইয়া থাকলে কী করবো? এই ধরনের যদি থাকে, এই ধরনের হরফে মুকাত্তোয়া যদি থাকে এবং তারপরে ওয়াকফ করতে হয়, তাহলে ওইটাকে ওই অবস্থাতেই পড়তে হবে। যেমন তহা এটাকে তহা এটাই পড়তে হবে, তহ করা যাবে না। তারপরে যেমন আছে এই যে মা ওয়া, এটাকে মা ওয়া এটাই পড়তে হবে। তারপরে যেমন এই যে কয়লা আছে, এটাকে কয়লা পড়তে হবে। মানে যদি শেষে খারা জবর থাকে তাহলে খারা জবরটা পড়তে হবে, মানে মতটা করতে হবে, ঠিক আছে, ওকে। তারপরে 109 পৃষ্ঠায় যাচ্ছি, 109 পৃষ্ঠায় আরও নিয়ম আছে যে কীভাবে থামবো। এটা খুব মজার নিয়ম এবং এটা খুব পড়ার সৌন্দর্য বৃদ্ধি করবে আর কি। এটা নিয়মটা মনে রাখবেন যে যদি, আমি একদিন বলেছিলাম তারপরে আবার বলছি, যদি শব্দের শেষে এই যে ছোটো হা, এই যে ছোট্ট হা যেটা হায়ে হাউয়াজ বলি আমরা আর কি, যদি শব্দের শেষে ছোটো হা থাকে অথবা গোল তা থাকে, গোল তা বলতে ছোটো এই যে তার উপর দুটো ফোঁটা আর এই যে এই ছোটো হা এরকমই শেপ, উপরে দুটো ফোঁটা, এটা ছোটো তা, এটা হলো হা। কোনো শব্দের শেষে যদি এরকম গোল তা থাকে বা হা থাকে, তাহলে আমরা যদি থামি
তাহলে হা পড়ে থামতে হবে, হা দিয়ে থামতে হবে, ছোট হা দিয়ে। গোলতা থাকলেও হা দিয়ে থামতে হবে, আর হা থাকলে তো হা দিয়ে থামতে হবেই, মানে গোলতা বা হা যেটাই থাকুক আমাদেরকে হা দিয়ে থামতে হবে, ছোট হা দিয়ে। কেমন করে? যেমন লেখা আছে যে রব্বি হি লেখা আছে, যদি থামতে চাই তাহলে রব্বেহ, রব্বেহ এই ছোটো হা দিয়ে থামলাম, রব্বেহ না কিন্তু রব্বেহ ছোটো হা। তারপরে বিহি থামলে বেহ, হ্যাঁ। তারপর রব্বুহু থামলে রব্বুহ, লাহু থামলে লাহ। এইভাবে যদি ছোট হা অথবা গোলতা শব্দের শেষে থাকে আর যদি আমাদেরকে ওয়াকফ করতে হয় তাহলে আমরা ছোট হা দিয়ে ওয়াকফ করব। এটা আছে 109 পৃষ্ঠার উপরের বক্সে। ওকে, সেকেন্ড বক্সটাতে দেখবেন আরেকটা নিয়ম আছে, এটাও কমন নিয়ম, এটা ইজি, এটা এটার মধ্যে কোনো প্যাচ নাই। যেমন শেষে যদি এরকম মত থাকে, হ্যাঁ, যেমন এই যে তুকাজিবানি আছে, তুকাজিবানি, হ্যাঁ, তখন থামলে আমরা শেষে যখন থামবো একটু লম্বা করে টেনে থামবো, এই বাস এতটুকু, থামার সময় লম্বা করে টেনে থামবো, দুই আলিফ, তিন আলিফ বা চার আলিফ যেটাই করতে চান কোনো সমস্যা নেই। তুকাজিবানি না পড়ে তুকাজিবান অথবা তুকাজিবান, আরও লম্বা করা যায় তুকাজিবান, মানে দুই, তিন বা চার। তারপর যেমন আছে আর রহিমি, তাহলে আর রহিম, আর রহিম, এটা কমন নিয়ম, শেষে থামার সময় ওয়াকফ করে একটু লম্বা করে টেনে থামতে হয় আর কি, ঠিক আছে। তারপরে আছে যেমন এই যে ফায়াকুনু আছে, ফায়াকুনু আছে, এটা থামার সময় ফায়াকুন, ফায়াকুন, মানে একটু লম্বা করে থামতে হবে। এটা হলো 109 পৃষ্ঠায়। তারপর 110 পৃষ্ঠায়, আচ্ছা 110 পৃষ্ঠায় উপরে একটা নিয়ম আছে, এই নিয়মটার নাম হচ্ছে মদ্দে লিন, এটার নাম হচ্ছে লিনের, লিনের স্টাইল বা লিনের হরফ। আমরা জানি লিনের হরফ হচ্ছে দুইটা, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া, একটা ওয়াও একটা ইয়া, ঠিক আছে, মনে রাখবেন লিনের হরফ দুইটা, ওয়াও একটা ইয়া একটা। আচ্ছা, এই লিনের হরফের উপর সাকিন থাকলে, এই লিনের হরফ মানে ওয়াও বা ইয়ার উপরে সাকিন থাকলে আপনার, আপনি দুই আলিফ, তিন আলিফ বা চার আলিফ পর্যন্ত টেনে থামতে পারেন ওই অক্ষরটাকে। যেমন লেখা আছে যে ওয়াস সয়ইফি, এই যে ওয়াস সয়ইফি আছে, থামলে থামলে পড়ব ওয়াস সয়ইফ, ওয়াস সয়ইফ, ঠিক আছে, ইয়ারটাকেই টানলাম দুই, তিন বা চার আলিফ, ওয়াস সয়ইফ, শব্দটা ছিল ওয়াস সয়ইফি, থামার সময় ওয়াস সয়ইফ। তারপরে যেমন আছে যে দিনুন, তাহলে দিন, দিন। তারপরে খৌফুন, খৌফ, খৌফ। নাওমুন, নাওম। বাইতুন, বাইত, মানে লিনের হরফের উপর সাকিন থাকলে আপনাকে থামার সময় দুই বা তিন আলিফ বা চার আলিফ পর্যন্ত আপনি টানতে পারবেন, কোনো সমস্যা নাই। আর লিনের হরফ হলো দুইটা, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। ওকে, তারপরে 110 পৃষ্ঠার নিচের নিয়মটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট নিয়ম, অনেকেই ভুল করেন, ঠিক আছে, এটা খুব ভালো করে খেয়াল করেন, যে যদি যদি কোনো আয়াতের, যদি কোনো আয়াতের, আচ্ছা আমি প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ, আচ্ছা, যদি কোনো আয়াতের শেষে, ভালো করে বুঝতে হবে, যদি কোনো আয়াতের শেষে এই যে দুই জবরযুক্ত তানভিন থাকে, শেষ শব্দটাতে, আয়াতের শেষ শব্দটাতে দুই জবরযুক্ত তানভিন থাকে, দুই জবরযুক্ত তানভিন, নট দুই জে, নট দুই পেশ, শুধু দুই জবরযুক্ত তানভিন থাকে, এবং তার পাশে এই যে একটা এক্সট্রা আলিফ থাকে, ঠিক আছে, তাহলে থামতে হলে আমাকে এই একটা আলিফের জন্য এক আলিফ টেনে থামতে হবে এবং তানভিন উঠিয়ে দিতে হবে। টানার সময় এক আলিফ টেনে থামতে হবে এবং তানভিন উঠিয়ে দিতে হবে। কেমন করে? এই যে লেখা আছে যেমন তাওয়া বান, ঠিক আছে, তাওয়া বান, থামতে চাইলে পড়তে হবে তাওয়া বা, এই যে এক আলিফ টেনে পড়লাম, বানের জায়গায় বা লম্বা করে টেনে পড়লাম, এতটুকুই, ঠিক আছে। তারপরে যেমন মা আন লেখা আছে, থামতে হলে মা এক আলিফ টেনে থামতে হবে, ঠিক আছে। তারপরে যেমন লেখা আছে যে হুদান, এখানে লেখা আছে হুদান, টানার সময় থামার সময় হুদা,
তানভিনের পরে যদি আলিফ থাকে সেক্ষেত্রেও এই নিয়ম, তানভিনের পরে যদি ইয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, কোনো সমস্যা নেই, একই নিয়ম। মুসাম্মান শব্দটা মুসাম্মান থামতে গেলে মুসাম্মা, ঠিক আছে, মানে শব্দের শেষ, মানে আয়াতের শেষ শব্দটা যদি জবরযুক্ত তানভিনের হয়, জবরযুক্ত তানভিনের হয় এবং তার পাশে একটা আলিফ থাকে অথবা ইয়া থাকে, সেক্ষেত্রে আমরা তানভিন করব না, আমরা ওই আলিফ বা ইয়ার জন্যে এক আলিফ টেনে শেষ করব এবং তানভিনটা উঠিয়ে দিব। কোরআনে কিন্তু অনেকগুলো সূরা আছে এই স্টাইলের, এবং কোরআন একটা রিদমিক কিতাব, এখানে রিদম আছে, এখানে সর্বোচ্চ লেভেলের রিদম, কাব্য ছন্দ এগুলো আছে, এটাকে বালাগাত বলে। এবং দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলো যখন নাজিল করেছেন, একটা আয়াতের শেষ যে শব্দটা, সেই শব্দের সাথে ছন্দ রেখেই পরের সেন্টেন্সগুলো বা পরের আয়াতগুলোকে নাজিল করেছেন। যেমন ধরেন যদি আপনি সূরা আর রহমান পড়েন, আর রহমান নুন আছে, আল্লামাল কুরআন, এখানে নুন আছে, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, এই যে নুন নুন নুন, এখানে মিল আছে। আবার যদি সূরা নাজম পড়েন দেখবেন ওয়ান নাজমি ইযা হাওয়া, শেষে এক আলিফ মদ, ওয়াও আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে হাওয়া গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয় ইউহা, সবগুলোর শেষে দেখবেন একটা করে এক্সট্রা আলিফ আছে, মদ আছে। তো কোরআন এরকম রিদমিক ব্যাপার আছে। যেমন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, এইগুলোর কমন থাকবে। এরকম এই যে নিয়মটা পড়লাম আমরা, এক আলিফ টেনে শেষ করতে হয়, শেষে যদি দুই জবরে তানভিন থাকে, এরকম অনেক সূরা আছে, স্পেশালি সূরা কাহফ। যেমন আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, শেষে এক আলিফ টেনে শেষ করতে হয়, কাইয়িমান লিয়ুনযিরা বাসান শাদীদ মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, এই যে আবাদা হাসানা, হ্যাঁ জুরুস, প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখবেন মিল আছে। সূরা নিসার মধ্যে এরকম আছে, সূরা আহজাবের মধ্যে আছে। এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন যে যদি কোনো সেন্টেন্সের বা আয়াতের শেষ শব্দটার শেষে দুই জবর যুক্ত তানভিন থাকে, দুই জের না, দুই পেশো না, এবং পাশে একটা খালি আলিফ থাকে অথবা ইয়া থাকে, তাহলে আমাদেরকে এক আলিফ টেনে শেষ করতে হবে, আমরা তানভিন পড়ব না, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে সূরা কাহাফের প্রতিটা আয়াতের শেষে দেখবেন একটা একটা করে এই স্টাইলের মদ আছে। তো ঠিক আছে, আমরা 110 পৃষ্ঠা পড়লাম, তারপর 111 আসেন। 111টা আমরা একটু আগে পড়েছি, যদিও এরকম নিয়মটা আগেই পড়েছি, এই কমন নিয়মের কথা বললাম। যেমন এই যে লেখা আছে এখানে বিনাহারিন, লেখা আছে বিনাহারিন, থামার সময় বিনাহার দিয়ে থামতে হবে, এই জেটটাকে আর পড়তে হচ্ছে না, বিনাহার। তারপরে বাশারুন আছে, থামলে বাশার। তারপরে যে হামজারটা পড়লাম, যে সু ইন আছে, সু ইন, হামজা থাকলে হামজা দিয়ে থামতে হবে, সু ইন না বলে সু, ব্যাস শেষ, সু। তারপরে যে শিফা উন না পড়ে শিফা, হামজা থাকলে হামজা দিয়ে শেষ করে দিব, আমরা ওখানে তানভিনারগুলো পড়ব না। ওকে, 111 পৃষ্ঠার শেষের বক্সটা, নিচের বক্সটা, আমি একটু আগে বলেছিলাম যে গোলতা বা হা যেটাই থাকুক আপনাকে হা দিয়ে শেষ করতে হবে। যেমন এই যে গোলতা দিয়ে, যদি গোলতা থাকে এর উপর দুই জবর থাক আর দুই জেট থাক আর দুই পেশি থাক, সেটা বড় কথা না, গোলতা থাকলে হা দিয়ে শেষ করব যদি আমি থামতে চাই, আর যদি থামতে না চাই সেক্ষেত্রে আমাকে তানভিনগুলো পড়ে পরের শব্দ ধরতে হবে। যেমন এখানে লেখা আছে মুসলিমাতান, তাহলে মুসলিমাতান না পড়ে যদি থামি তাহলে পড়ব মুসলিমাহ, এই যে ছোটো হা দিয়ে শেষ করলাম। গোলতা থাকুক আর ছোটো হাই থাকুক, আমরা ছোটো হা দিয়ে শেষ করব, নট বড় হা, ছোটো হা দিয়ে। তারপরে যেমন লেখা আছে রদিয়াতিন না পড়ে রদিয়াহ, যে আল কারিআতু মাল কারিআহ, এরকম সুরা আছে না, ওয়া মা আদরাকা মাল কারিআহ, এই যে আতুনগুলোকে আমরা আল কারিআতুনকে পড়লাম আল কারিআহ, মাল কারিআহ, আল কারিআতুকে পড়লাম আল কারিআহ, মাল কারিআতু এটা ছিল আমরা পড়লাম মাল কারিআহ, এরকম গোলতা থাকলে আমরা হা দিয়ে শেষ করব। তারপর যেমন হা উইয়াতুন, তাহলে শেষ করব কীভাবে, হা উইয়াহ, হা উইয়াহ, এইভাবে। মনে রাখবেন এটা ওয়াকফো করার সময়, যদি ওয়াকফো না করে আমাকে পড়তে হয় এবং এটা সেন্টেন্সের মাঝখানে থাকে, তখন কিন্তু এইভাবে আর থামা যাবে না,
তখন থামা যাবে না, তখন ওইটা কিন্তু তানভিন মিলিয়ে দিয়েই পরের শব্দের সাথে পড়তে হবে। যেমন ধরেন কথার কথা, ফর এক্সাম্পল কথার কথা বলছি যে সে এই তিনটা শব্দ পাশাপাশি লেখা আছে, মুসলিমাতান, রদিয়াতিন আর হাওয়িয়াতুন। কথার কথা বলি এ ফর এক্সাম্পল যে এই তিনটা ব্যাক টু ব্যাক আছে এবং এই তৃতীয় শব্দটা শেষে ওয়াকফ আছে, তখন কী করবেন? তখন কিন্তু প্রত্যেকটা শেষে থামা যাবে না, তখন এই তানভিনগুলো পড়েই যেতে হবে। যেমন মুসলিমাতান, মুসলিমাতার, রদিয়াতিন, হাওয়িয়া, এভাবে পড়তে হবে। এইখানে ওয়াকফ আছে মুসলিমাতান, মুসলিমাতান, রদিয়াতিন, হাওয়িয়া, তখন কিন্তু এভাবে পড়তে হবে যদি ব্যাক টু ব্যাক এভাবে থাকে। আর ওয়াকফ করতে গেলে আমাদেরকে হা গোল ছোটো হা দিয়ে থামতে হবে। আর কয়েকটা নিয়ম আছে 113 পৃষ্ঠা পর্যন্ত, 112 পৃষ্ঠায় আসেন, এখানে ওই একই ব্যাপার, ওই যে তায়ের কথা বললাম উপরে, তা থাকলে আপনি হা দিয়ে শেষ করবেন, যে তা থাকলে হা দিয়ে শেষ করবেন, এই তায়ে তানভিন থাক আর যে জবর পৃষ্ঠা সেটা বড় কথা না। যেমন আমি পড়ছি উপরের বক্সটা, লেখা আছে কানিয়াতিল কদিয়া, কদিয়াতি, সরি ক্যানাতিল, ক্যানাতিল কদিয়াতা লেখা আছে, ক্যানাতিল কদিয়াতা, থামলে পড়তে হবে ক্যানাতিল কদিয়া, ক্যানাতিল কদিয়া। তারপর ইয়াউমুল কিয়ামাতি আছে, তাহলে পড়বো ইয়াউমুল কিয়ামাহ। তারপর আল কারিআহ আছে, পড়বো আল আল কারিআতু আছে, পড়বো আল কারিআহ, আল কারিআহ, এইভাবে। ওকে, আর যদি আচ্ছা এখানে এখানে নর্মাল কিছু নিয়ম আছে, যেমন এই যে লেখা আছে আ'মালাহুম, আ'মালাহুম থাকলে আ'মালাহুমই পড়বো, কোনো সমস্যা নেই। হিসাবুহু, থামতে হলে হিসাবিহ পড়বো, হিসাবিয়াহ, এখানে আছে হিসাবিয়াহ, থামলে হিসাবিয়াহ, এটাই পড়বো। আমি আগেই বলেছি যে গোলতা থাক বা ছোটো হা থাক একই নিয়ম হবে। তারপরে 112 পৃষ্ঠা নিচে আছে, এটা একটা ভালো নিয়ম, এটা হচ্ছে যে যদি শেষ শব্দের মধ্যে একদম লাস্ট লেটারে তাসদিদ থাকে, তাসদিদ, সেক্ষেত্রে কী করবো? তাসদিদ থাকলে আমরা তাসদিদ, তাসদিদের যে মানে ফাংশন সেটা মেনটেন করেই থামতে হবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে আল, এই যে আল মুস্ত, আল মুস্তাকররু লেখা আছে, যে আল মুস্তাকররু লেখা আছে, থামলে পড়তে হবে আল মুস্তাকর, মানে তাসদিদটা বোঝা যায় যেন এমনভাবেই থামতে হবে, শুধু ওই হরকটটা বাদ দিয়ে। আল মুস্তাকররু এর জায়গায় আল মুস্তাকর, আল মুস্তাকর। তারপর যেমন লেখা আছে আসসামিরিয়ু, আসসামিরিয়ু লেখা আছে, আসসামিরিয়ু, থামতে হলে আসসামিরিজ, আসসামিরিজ, মানে চাপ দিয়ে বোঝাতে হবে যে ওখানে তাসদিদ ছিল, ঠিক আছে, থামার সময়ও চাপ দিয়ে বোঝাতে হবে যে ওখানে তাসদিদ ছিল, আসসামিরিয়ু না পড়ে আসসামিরিজ, এইভাবে আর কি। তাসদিদ যদি থাকে শেষে সেক্ষেত্রে আমরা এইভাবে পড়ব। যেমন পরে আরও এক্সাম্পল আছে 113 পৃষ্ঠায়, এই যে যেমন এখানে আছে যে আল গম্মি আছে, আল গম্মি, তাহলে থামলে তাসদিদ যেহেতু আছে এই জন্য তাসদিদকে বুঝায় থামতে হবে, আল গম, আল গম, থামতে হবে, ঠিক আছে। তারপরে জান্নুন আছে, তাহলে জান, এইভাবে নুনটাকে নাকের মধ্যে নিয়ে তাসদিদটা বুঝিয়ে দিয়ে থামতে হবে, জান, এইভাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর নিচের যেটা আছে এটাও তাসদিদের নিয়ম, যেমন ধরেন লেখা আছে যে বিল হাক্কি, তাহলে থামার সময় বিল হক, বিল হক চাপ দিয়ে। তারপরে যেমন আছে ফিল হাজ্জি, ফিল হাজ্জি, থামতে থামতে গেলে ফিল হাজ্জ, ফিল হাজ্জ, মানে তাসদিদটা যেন বোঝা যায় যে থামছি আমি তাসদিদ সহ। তারপর আছে তাব্বা, তাব্বা, তাহলে তাব, তাব, এইভাবে থামতে হবে, ঠিক আছে। এই হলো 113 পৃষ্ঠা। আর 114 পৃষ্ঠা একটা নিয়ম আছে, এটা দিয়ে শেষ করে দিচ্ছি, এটা হলেই আমাদের মোটামুটি বই কাভার হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল আমরা যে বিরতি চিহ্ন যেটা আছে, কিছু কিছু বিরতি চিহ্ন, মানে কখন কীভাবে থামতে হয়, এটা একটু রিডিং পড়ব, এটা আপনারা রিডিং পড়লেও বুঝতে পারবেন। আর ইনশাআল্লাহ আমরা সুরাতুল ফাতিহা চলে যাব ইনশাআল্লাহ আগামীকাল।
আরেকটা নিয়ম যেটা বলছিলাম 114 পৃষ্ঠায়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট নিয়ম। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই নিয়মটাকে এতটাই কঠিন করে আমাদেরকে শেখানো হয় আসলে বিভিন্ন জায়গায় যে আমরা মনে রাখতে পারি না, কিন্তু আসলে নিয়মটা খুবই সহজ। গত ক্লাসের লেসনের একজন দিনী বোন আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে কখন আলিফে জবর হবে আর কখন জের হবে, কখন পেশ হবে, এটা কেমন করে বুঝবো আমরা। অন্য কেউ প্রশ্ন করেননি, তার মানে উনি অনেক সিনসিয়ারলি পড়াটা পড়েছেন, আমি এটা বুঝতে পারলাম। তো যাই হোক, কখনো কখনো দেখবেন যে এমন আলিফ দিয়ে শব্দ মানে বাক্য শুরু হচ্ছে যে আলিফের উপরে কোনো চিহ্ন দেয়া নাই, কোনো চিহ্ন দেয়া নাই। যেমন এইখানে একটা শব্দ দেখা যাচ্ছে যে এই যে এই যে দেখেন, এখানে আলিফ তায়ে তাসদিদ জের বা আলিফ জবর বা আইন পেশ, এই যে আলিফটার মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই। আবার এখানে নিচে একটা আলিফ, এখানে কোনো চিহ্ন নাই, এখানে আলিফ কোনো চিহ্ন নাই। যদি এমন হয় যে শব্দের শুরুতে এরকম অবস্থা, সরি শব্দ বলছি মানে এটা হবে বাক্য, আয়াতের শুরুতে এমন আলিফ আছে, আয়াতের শুরুতে এমন শব্দ আছে যে শব্দের সামনে একটা আলিফ দেখা যায়, ওই আলিফের মধ্যে কোনো চিহ্ন দেওয়া থাকে না, না জবর না জের না পেশ, সেক্ষেত্রে আমরা কীভাবে পড়ব, কখন আলিফকে জবর দিব, কখন আলিফে জের দিব আর কখন আলিফে পেশ দিব, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সূরা ইয়াসিন পড়তে গিয়ে অনেকে এই সমস্যা ফিল করেন আর কি। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আয়াতটা পড়তে গিয়ে অনেকেই ভুল করেন, পড়তে গিয়ে সমস্যা ফেস করেন। সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, সবচেয়ে সহজ টেকনিক, এটার জন্য অনেক উঁচু লেভেলের গ্রামার দরকার হয়, ওই দিকে আমরা যাচ্ছি না আপনাদেরকে নিয়ে। সবচেয়ে সহজ টেকনিকটা বলছি, সেটা হলো মনে রাখবেন, আপনি ফলো করবেন ওই শব্দটার তৃতীয় অক্ষরে কী চিহ্ন দেয়া আছে। আবার বলছি, আপনি ফলো করবেন ওই শব্দটা, যে শব্দটাতে একটা হামজা বা আলিফ দেয়া আছে কিন্তু সেই হামজা বা আলিফের উপরে নিচে কোনো চিহ্ন দেয়া নাই, ওই শব্দটার তৃতীয় অক্ষরটা আপনি লক্ষ্য করবেন। আলিফ, এই যে বা, এখানে আলিফ তা বা, এখানে হচ্ছে বা, তারপর এখানে আলিফ তা বা, এখানেও বা, আলিফ তা বা, এখানেও বা, ঠিক আছে, এখানে বা আছে, অন্য অন্য জায়গায় অন্য কোনো অক্ষরও থাকতে পারে, সেটা বড় কথা না, আমরা দেখব তৃতীয় অক্ষরটা কী আছে। যদি তৃতীয় অক্ষরে, ভালো করে শুনুন, যদি তৃতীয় অক্ষরে পেশ থাকে, যদি তৃতীয় অক্ষরে পেশ থাকে তাহলে এই আলিফেও পেশ হবে, ঠিক আছে, যদি তৃতীয় অক্ষরে পেশ থাকে তাহলে এই আলিফেও পেশ হবে। যেমন এইখানে দেখেন তৃতীয় অক্ষর হচ্ছে আইন, জি, এখানে যেমন তৃতীয় অক্ষর হচ্ছে আইন, আমি তৃতীয় অক্ষর বলতে বোঝাচ্ছি যে আলিফ বাদ দিয়ে তৃতীয় অক্ষর আর কি, এখানে তৃতীয় অক্ষরের মধ্যে আছে আইন এবং আইনের মধ্যে কি আছে পেশ, ও সরি এক্সকিউজ মি আমার ভুল করেছি, এক্সকিউজ মি, তৃতীয় অক্ষর আলিফ সহই, আলিফ ছাড়া না, আলিফ সহই তৃতীয় অক্ষর, ঠিক আছে, আলিফ সহ তৃতীয় অক্ষর, আলিফ ছাড়া না, আমি ভুল করেছি। আপনি মনে রাখবেন তৃতীয় অক্ষরটার মধ্যে কী আছে, আলিফটা প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষরটা এই যে এখানে তা, তৃতীয় অক্ষর এখানে বা, অন্য জায়গায় অন্য অক্ষর থাকতে পারে। তো তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে আমরা আলিফে পেশ দিব, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে আমরা আলিফে পেশ দিব, তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে, জবর বা জের, জবর জের যেটাই থাক আমরা আলিফে জের দিব, আমরা আলিফে জের দিব, ঠিক আছে। এটা হলো সবচেয়ে সহজ নিয়ম, আপনি ফলো করবেন তৃতীয় অক্ষরে কী আছে, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে আলিফে হবে পেশ, যদি তৃতীয় অক্ষরে জবর থাকে তাহলেও আলিফে হবে জের, আর তৃতীয় অক্ষরে যদি জের থাকে তাহলেও আলিফে হবে জের, না আলিফে জবর জেরের ক্ষেত্রে জের হবে, শুধু পেশের ক্ষেত্রে আলিফে পেশ হবে, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে এই 114 পৃষ্ঠার উপরের বক্সটা পড়তে হবে। প্রথম শব্দটা হবে আপনার ইত্তিবাআ, ইত্তিবাআ, কারণ তৃতীয় অক্ষর বায়ের মধ্যে জবর দেয়া আছে, ঠিক আছে। তারপর দ্বিতীয় শব্দটা হবে ইত্তাবিউ, ইত্তাবিউ, কারণ তৃতীয় অক্ষর বায়ের মধ্যে জের দেয়া আছে। আর তৃতীয় অক্ষরটা হবে, তৃতীয় শব্দটা হবে ইত্তুবিউ, সরি এটা ভুল দেয়া আছে, এটা ভুল দেয়া আছে, তৃতীয় শব্দ যেটা আপনাদের বইয়ে দেয়া আছে, তৃতীয় শব্দ যেটা বইয়ে দেয়া আছে এটা ভুল দেয়া আছে, এটা আমি আজ পর্যন্ত জানতাম না, এখনই জানলাম যে তৃতীয় অক্ষর, তৃতীয় শব্দ যেটা দেয়া আছে আপনাদের বইয়ের মধ্যে 114 পৃষ্ঠায়,
তৃতীয় শব্দটা 114 পৃষ্ঠার উপরে, 114 পৃষ্ঠার উপরের যে বক্সটা আছে সেখানে তৃতীয় যে শব্দটা আছে সেই শব্দটা ভুল দেয়া আছে। ঠিক আছে, এটা বাদ দিয়ে পড়বেন, এটা বাদ দিয়ে পড়বেন। তৃতীয় অক্ষরের তৃতীয় যে শব্দটা দেয়া আছে 114 পৃষ্ঠার উপরের বক্সে বাম দিকের প্রথম দুইটা শব্দ ঠিক আছে, তৃতীয় শব্দটা ভুল আছে। আমি বলছি আবার, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। এখানে জি জি আমি বুঝতে পারছি, উদাহরণ মিলছে না, এইটা এইটা ভুল আছে, এই জন্য মিলছে না, এটা ভুল আছে, এই বইয়ের মধ্যে এটা ভুল আছে। এইটা ঠিক আছে, এই দেখেন আলিফ তা আর বা, এই যে বা এর মধ্যে জবর, এই জন্য এইখানে আলিফে আমরা জেড দিব, তাহলে ইত্তিবাউ হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটাও ঠিক আছে, এই যে আলিফ, এই যে 1 2 3 নম্বর অক্ষর বা, বায় আছে আপনার জের, বায় আছে জের, এই জন্য আমরা এখানে আলিফে জের দিচ্ছি, ইত্যাদিউ, এটা ঠিক আছে, প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই, এটার এক্সাম্পলটা ভুল দিয়েছে আর কি। ঠিক আছে, এটা বাদ দেন, এটা এটা পড়বেন না, প্রথম দুটা পড়বেন। শুধু মনে রাখবেন যে তৃতীয় অক্ষরে যদি পেশ থাকতো, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকতো তাহলে আমরা পেশ দিতাম, ব্যাস এতটুকুই। সূত্রটা মনে রাখবেন, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে আলিফে পেশ হবে, আর তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে আলিফে জের হবে, ব্যাস এতটুকু মনে রাখবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর জি আরেকটা প্রশ্ন থাকলো, সেটা হলো যে আমরা তো আলিফে পেশের নিয়মটা শিখলাম, আবার আলিফে জেরের নিয়মটা শিখলাম, আলিফে জবর কখন হবে, আলিফে জবর কখন হবে। ঠিক আছে, আলিফে জবর কখন হবে, এটার উত্তর হচ্ছে যে যদি এই যে পাশে এই পাশের বক্সে যদি যদি আলিফের পরে লাম থাকে, হ্যাঁ যদি আলিফের পরে লাম থাকে, আলিফের পরে এরকম লাম দেখেন, এই লামগুলো থাকলে আপনারা আলিফের মধ্যে জবর দিয়ে দিবেন সরাসরি, যেমন আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, এগুলোতে এগুলো সবগুলো ক্ষেত্রেই আলিফের জবর হবে। তাহলে কখন আলিফে জবর দিবেন, যখন আলিফের পরে লাম থাকবে, লাম, ঠিক আছে, তখন আপনি আলিফে জবর দিবেন, আর লাম না থেকে যদি তৃতীয় অক্ষরে পেশ থাকে তখন পেশ, জবর জের থাকলে জের, ব্যাস এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের 114 পৃষ্ঠা, নিচের যেটা দেওয়া আছে এটা আপনারা পড়বেন, এটা হোমওয়ার্কস থাকলো। আর 115 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে বিরতি চিহ্ন, এটা আমার মনে হয় যে আপনারা রিডিং পড়লেই বুঝতে পারবেন, এটাকে আমার পড়ায় দেওয়ার কিছু নাই। এরপরে 117-118 পৃষ্ঠায় গিয়ে আমরা সুরাতুল ফাতিহা পাই, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে সুরাতুল ফাতিহা সহ যে কয়টা দিন বাকি আছে আমাদের রমাদানের, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনের যে যে কমন সুরাগুলো আর কি, যেমন সুরা ফাতিহা, সুরা আসর, সুরা নাসর বা হুমাজা, সুরা ইখলাস, ফালাক নাস, এগুলো একটু রিডিং পড়িয়ে দেওয়ার আপনাদেরকে, যাতে করে আপনারা কীভাবে প্র্যাকটিক্যালি পড়তে হবে এটা আয়ত্ত করতে পারেন। ঠিক আছে, আর আপনারা ওই সুরাগুলো আমার কাছে রেকর্ড করে পাঠাবেন, আমরা আমি শুনবো যে তিলাওয়াতটা কতটুকু শুদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় আস্তে আস্তে পড়বেন, কোনো সমস্যা নেই, বানান করে পড়বেন, যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন থরলি পড়বেন, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। তলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে পড়ার তৌফিক এনায়াত করুন, আল্লাহুম আমিন। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা মোটামুটিভাবে আমাদের বইয়ের সবগুলো নিয়ম কিন্তু শেষ করলাম আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আমাদেরকে রমজান জুড়ে কোরআন শেখার তৌফিক দান করলেন, নিয়মগুলো শেখার তৌফিক দান করলেন, এবং আমরা আশা করব যে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমরা আল্লাহ পাকের এই কালামকে প্রতিদিন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা করে, বা অ্যাটলিস্ট একদিনে 1 পারা করে আমরা যেন তিলাওয়াত করি, এই অভ্যাসটা ধরে রাখি। এবং আমাদের যারা আমাদের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি আছে ওদেরকে যেন এটাকে ছোটোবেলা থেকে আমরা এমন তারবিয়ত দিয়ে বড় করি যে প্রতিদিন 1 পারা করে যে কোরআন পড়তে হবে এটা যেন তারা জীবনে কখনো ভুলে না যায় এবং কখনো এটা ছেড়ে না দেয় ইনশাআল্লাহ তাআলা। এই এই সুন্নাহটা যারা ফলো করে সেসব পরিবারের সদস্যরা যদি কোনো দিন কোনো কারণে শয়তানের ফিতনায় পড়ে বা দুনিয়ার ধোকায় পড়ে বেলাইনেও চলে যায়, আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের এই বারাকায় সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখেছি। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিদিন মিনিমাম 1 পারা করে কোরআন পড়ার তৌফিক দান করেন এবং বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, এরপরে কোরআনের অর্থগুলো বোঝারও তৌফিক দান করেন, কোরআনের ভাষাটা শেখার
তৌফিক দান করেন আরবি ভাষাটা এবং আরবি ব্যাকরণ কোরআনিক ব্যাকরণ শিখে যেন আমরা আরবি টু আরবি কোরআনটা বুঝতে পারি এই লেভেলে আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে যান আল্লাহুম্মা আমিন। আমাদের এই কোর্সটা রমজানে শেষ হয়ে গেলেও এরপরে কিন্তু আমরা আবার ইনশাআল্লাহ ঈদের পর থেকে আবার যারা মোটামুটিভাবে কোরআন পড়তে শিখে ফেলেছেন তাদের জন্য আমরা অনুবাদের কোর্সটা আবারও চালু করবো ইনশাআল্লাহ। যারা আগ্রহী থাকবেন তারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা মাসে হয়তো 8টা বা 10টা ক্লাস করব, হাইয়েস্ট সপ্তাহে 2টা ক্লাস বা হাইয়েস্ট 3টা ক্লাস, প্রতিদিন ক্লাস হবে না, ঈদের পরে সপ্তাহে হয়তো 2টা বা 3টা করে ক্লাস হবে। যারা শিখতে চান বা আগ্রহী আছেন যে কোরআন পড়া শিখেছি আলহামদুলিল্লাহ, এখন আমরা অনুবাদটা শিখবো বা আরবি ভাষাটা শিখবো বা আরবি ল্যাঙ্গুয়েজটা শিখবো, কোরআনিক গ্রামারগুলো শিখবো, তারা আহলান ওয়া সাহলান আপনারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা ঈদের পরে আবারও নতুন ব্যাচ চালু করবো ইনশাআল্লাহ। আর যারা অলরেডি রমজান মাসে 50% বইটা কভার করে ফেলেছেন তাদের জন্যে নিউজ হচ্ছে যে আমরা ঈদের পর থেকে ইনশাআল্লাহ 70% বইটাও শুরু করব, সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে ইনশাআল্লাহ। যারা আগ্রহী আছেন তারা নক করবেন ইনশাআল্লাহ। আমরা আবারও গ্রুপ আমরা গ্রুপগুলোকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে আল কোরআন পড়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।